নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় বিগত কয়েকটি পর্ব যাবত আমরা মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা অংশ নিয়ে আলোচনা করছি ঠিক তারই রেস ধরে আজকেও আমরা মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা অংশ নিয়ে আলোচনা করব আজ আমি আপনাদেরকে ফর্মুলা অংশের কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকে দেখাবো তো চলুন চলে যাই তবে তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি শেখাবো সেটা হলো আপনার কিছু কিছু সময়ে আপনার প্রো শিটের মধ্যে কোথায় কোথায় আপনি ফাংশন বা ফর্মুলা ইউজ করলেন সেই বিষয়টা জানার দরকার হয়ে পড়ে এবং আপনার কোন সেলের সাথে কোন সেল লিঙ্ক করা রয়েছে সেটা জানার দরকার হতে পারে তো এই বিষয়গুলো আপনি কিভাবে খুব সংক্ষেপে একটা ক্লিকের মাধ্যমে জানতে পারবেন সেটা বিষয় বিষয়ে আমরা আপনাদেরকে আজকে অবহিত করব তো চলুন সর্বপ্রথম আমরা ফর্মুলা অডিটিং নিয়ে আলোচনা করবো ফর্মুলা অডিটিং হলো আপনার কোন সেলের সাথে কোন সেল লিঙ্ক করা রয়েছে এবং আপনার কোন কোন সেলের মধ্যে ফর্মুলা রয়েছে সেই বিষয়টা দেখাবো তো এখানে দেখুন আমরা আমাদের এই ফর্মুলা অংশের মধ্যে চলে আসলাম ফর্মুলা টাইপে চলে আসলাম আমরা এখানে কিছু ডাটা আগে ইনপুট করে রেখেছি যেগুলো থেকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি জানতে চাচ্ছি যে আমার এই জি সেভেন এই সেলটার সাথে কোন কোন সেলের লিঙ্ক করা রয়েছে তো এর জন্য আমি প্রথমে সেলটাতে আসব। আসার পর আমাদের এখানে ফর্মুলা টাইবের ভেতর থেকে দেখুন এখানে ফর্মুলা অরিজিন নামে একটা পার্ট রয়েছে রিবনের মধ্যে তো এখানে দেখুন এই যে ট্রেস প্রেসিডেন্ট এখানে আমি ক্লিক করবো দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলে দিচ্ছে চিহ্ন দিয়ে বা ড্র ড্রয়িং করে যে আমার কোন সেলের সাথে লিঙ্ক রয়েছে আমি এবার এটাকে ডাবল ক্লিক করে দেখি আমার আসলে লিঙ্ক রয়েছে কিনা দেখুন আমার এই চার তিনটা সেল এখানে অটোসাম করে বসানো হয়েছে বা সাম করে বসানো হয়েছে তাই আমাদেরকে দেখাচ্ছে যে এই তিন সেলের সাথে আমার এই সেলটার লিঙ্ক রয়েছে এবার আমি লাস্টে এই সেলটাতে আসি এখানে এসে যদি আমার হুবহু ট্রেস প্রেসিডেন্টে ক্লিক করি দেখুন আমাকে বলছে যে উপরের এই তিনটা সেলের সাথে আমার লিঙ্ক রয়েছে তার মানে বোঝাচ্ছে যে আমি এই তিনটা সেল যোগ করে এখানে নামিয়েছি এরপর আমি যদি এই সেলটাতে আসি আসার পর এখানে যদি আমি হুবহু একই বিষয়ে ক্লিক করি ট্রেস প্রেসিডেন্টে দেখুন আমাকে উপরের সেলগুলো দেখাচ্ছে তো এবার আমার এই যে ড্রয়িংগুলো অর্থাৎ আমার এই চিহ্নগুলো যদি আমি রিমুভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই রিমুভ এরোতে ক্লিক করতে হবে এবার গেল যে যেই ঘরে সাম করে বসানো হয়েছে সেই ঘর বা সেই সেলের বিষয়টা এবার আমি দেখাবো যে কোনো একটা সেল কোন কোন সেলের মধ্যে ফর্মুলা দিয়ে তাকে ব্যবহার করা হয়েছে তো আমি চাচ্ছি যে এই সেলটার এই যে অ্যামাউন্টটা কোন কোন সেলে ফর্মুলা দিয়ে একে ব্যবহার করা হয়েছে এটা দেখার জন্য তো এবার আপনাকে জাস্ট ট্রেস ডিপেন্ডেন্সি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এই সেলটা একবার এই সেলের সাথে যোগ হয়েছে আবার এই সেলের সাথে যোগ হয়েছে হুবহু আমরা রিমুভ করে দিলাম দেখুন আবার হবহু এই মাঝের এই সেলটা আমি জাস্ট এখানে ট্রেস ডিপেন্ডে ক্লিক করবো দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে আমার এই সেলের সাথে একবার যোগ হয়েছে আবার এই সেলের সাথে একবার ফর্মুলা দিয়ে যোগ হয়েছে তো এভাবে আপনি রিমুভ করে দেবেন এবার যদি আপনি মনে করেন যে আপনার প্রো সেল প্রো একটা সিটের মধ্যে কোন কোন সেলে ফর্মুলা ইউজ করা হয়েছে সেটা আপনি এক নজরে দেখবেন তাহলে জাস্ট আপনি এখান থেকে শুধু শো ফর্মুলাতে ক্লিক করলে আপনার এই পুরো হয়েছে এবং সেই ফর্মুলাটা পুরোপুরি শো করবে তো আবার যখন আপনি এটাকে আবার রিমুভ করতে চাচ্ছেন যে ফর্মুলা শো করবে না হাইট করতে চাচ্ছেন জাস্ট এখানে শো ফর্মুলাতে আবার ক্লিক করবেন ব্যস্ত হয়ে গেল এবার নিচের যে একটা দেখুন এখানে একটা শর্টকাট রয়েছে বা আইকন রয়েছে এটা হল ইরোর চেকিং আপনার এই সিটের মধ্যে যদি কোথাও কোনো ইরোড থাকে সেটা ও চেক করে দেবে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দ্য ইরোড চেক ইজ কমপ্লিট ফর দ্য ইন্টারশিট কোনো ইরোড থাকলে ও আমাকে দেখিয়ে দিত এরপরে আমরা পরে যে অপশনটা শেখাবো সেটা হলো বিষয়টা শেখাবো সেটা হলো ইভ্যালুয়েট ফর্মুলা এখানে দেখুন আমাদের একটা ফর্মুলা ইউজ করা হয়েছে যে ফর্মুলার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই রয়েছে তো এই বিষয়গুলো বা এই তথ্যগুলো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে এখানে রেজাল্টটা চলে আসছে তো আমরা এখানে দেখতে চাচ্ছি যে আমাদের এই যে যে আমাদের এখানে বিষয়গুলো দেওয়া আছে ইনপুট এর যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা আগে এবং কোনটা পরে কোনটার সাথে কোনটা যোগ বিয়োগ গুণ ভাগ হয়েছে এখানে দেখুন এখানে একটা গুণ চিহ্ন রয়েছে এখানে মাইনাস এখানে ডিভাইডেড বাই ভাগ এখানে একটা গুণ চিহ্ন রয়েছে এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে কোনটা আগে কোনটা পরে হবে এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি এটা জানার জন্য জাস্ট আপনাকে এখানে এই ফর্মুলাতে ফর্মুলাতে ক্লিক করতে হবে দেখুন আমাদের এখানে ডায়ালগ বক্সের মধ্যে এখানে পাঁচশো গুণ ছয় এটার নিচে আন্ডারলাইন করা আছে অর্থাৎ এই কাজটা আমাদের প্রথম হবে সর্বপ্রথম আমাদের এই ফাইভ হান্ড্রেডের সাথে সিক্স মাল্টিপ্লাই হবে অর্থাৎ গুণ হবে এরপরে আমি আবার এই ভ্যালুটি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন নেক্সট কাজটা যে হবে সেটা হলো আমাদের ইলেভেন কে টু দিয়ে ভাগ হবে তো এরপর আমি যখন আবার ক্লিক করব তখন ওই ইলেভেন কে টু দিয়ে ভাগ করার পর টু ফাইভ পয়েন্ট ফাইভ আসে এবং তাকে এইটি দিয়ে গুণ হবে নেক্সট আমি যখন আবার এই ক্লিক করবো দেখুন সঙ্গে সঙ্গে ওটা গুণ হয়ে থ্রি থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড ফোরটি এই দুটার মধ্যে বিয়োগ হবে বিয়োগ হওয়ার পর লাস্টে কী হবে লাস্টে থাকবে ফাইভ ফাইভের সাথে বাকি রেজাল্টটা চলে আসলো সেটার সাথে যোগ হয়ে যাবে এভাবে আপনি আপনার পুরো যে অংশটুকু বাজেই যেই ভাগের যে তথ্যগুলো আপনি দিলেন একটা সিলের মধ্যে সেটা কোনটার সাথে কোনটা আগে পড়ে বা যোগ ভাগ হবে সেটা আপনি এক দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো আর কিছুটা হলো নতুন কিছু শিখতে পারলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না আমার কোথাও ফল থাকতে সেটাও লিখবেন যাতে আমি সংশোধন হতে পারি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ